প্রভারণা পূর্ণিমা উপলক্ষে গোটা বিশ্বের সাথে চোরাইবাড়ি গানুদয় বুদ্ধ বিহারে ফানুস বাতি জ্বালানো, বুদ্ধ পূজা, শিবলী পূজা ও উপাসনা আয়োজন করা হয়। গৌতম বুদ্ধের আবির্ভাবের পর থেকে প্রায় আড়াই বছর থেকে চলছে প্রভারণা পূর্ণিমা তিথিতে ফানুস বাতি উড়ানো। তাছাড়া আগামী 20 অক্টোবর চোরাইবাড়ি গানুদয় বুদ্ধ বিহারে কঠিন চিবর দান অনুষ্ঠিত হবে। বুদ্ধং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি। প্রভারণা পূর্ণিমা উপলক্ষে গোটা বিশ্বের সাথে চোরাইবাড়ি গানুদয় বুদ্ধ বিহারে ফানুস বাতি জ্বালানো, বুদ্ধ পূজা, শিবলী পূজা ও উপাসনা আয়োজন করা হয়। চোরাইবাড়ি গানুদয় বুদ্ধ বিহার 1982 সনে প্রতিষ্ঠিত হয়েছে। চোরাইবাড়ি এলাকার মোট 40টি পরিবার বুদ্ধ সম্প্রদায়ের মানুষের বসবাস। গৌতম বুদ্ধের আবির্ভাবের পর থেকে প্রায় আড়াই বছর থেকে চলছে প্রভারণা পূর্ণিমা তিথিতে ফানুস বাতি উড়ানো। তাছাড়া আগামী 20 অক্টোবর চোরাইবাড়ি গানুদয় বুদ্ধ বিহারে কঠিন চিবর দান অনুষ্ঠিত হবে। মূলত আষাঢ়ী পূর্ণিমা থেকে বুদ্ধ বিহারের ভিকু অর্থাৎ ভান্তে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত অর্থাৎ 3 মাস বর্ষবাস করার পর যেদিন 3 মাস সম্পূর্ণ হয় সেই দিনটিকে প্রভারণা পূর্ণিমা বলা হয়ে থাকে। এবছর 16টি ফানুস বাতি উড়ানো হয় আর সেগুলি চোরাইবাড়ির রাজীব বড়ুয়া নামের এক যুবক নিজ হাতে প্রস্তুত করেছেন। পাশাপাশি প্রভারণা পূর্ণিমা তিথিতে মোমবাতি, ধূপকাঠি, আতসবাজি, বুদ্ধের উপাসনা, বুদ্ধ পূজা, শিবলী পূজা হয়ে থাকে। এদিকে চোরাইবাড়ি গানুদয় বুদ্ধ মন্দিরের ভান্তে বলেন, ভগবান গৌতম বুদ্ধের সময় থেকেই এই ফানুস বাতি জ্বালানো হয়, এটা চিরাচরিত প্রথা। মূলত দুটি কারণে আমাদের যে ফানুস এবং প্রভারণা পূর্ণিমা দুটি তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে। প্রথমটি হচ্ছে সিদ্ধার্থ গৌতম গৃহত্যাগ করার পর তিনি যখন হনুমান নদীর তীরে গিয়েছিলেন তখন তিনি রাজবেশ সম্পূর্ণরূপে ত্যাগ করেছিলেন এবং তিনি তার চুল কর্তন করে তার জীবনের যে প্রথম সংকল্প বা অধিষ্ঠান বলা যায়, যেটি চুল কর্তন করে তিনি অধিষ্ঠান করেছিলেন যে আমি যদি বুদ্ধত্ব জ্ঞান লাভ করতে পারি তাহলে আমার এই চুল কেশ ধাতু কেশগুলো উপর দিকে চলে যাবে, যদি আমি বুদ্ধত্ব জ্ঞান লাভ করতে না পারি তাহলে আমার এই যে কেশধাতু নিম্নদিকে পতিত হবে, যে চুল সেটি উপরের দিকে চলে গিয়েছিল। তো মূলত সেগুলো আর চুলামণি তারা ওখানে নিয়ে গিয়ে চুলামণি চৈত্য বা চুলামণি ধাতু তারা নির্মাণ করেছিল ধাতু দিয়ে। তো সেই উদ্দেশ্যে চুলামণি চৈত্যকে পূজা করার উদ্দেশ্যে আমাদের মূলত যে সন্ধ্যাকালীন সময়ে প্রভারণা পূর্ণিমায় ফানুস উত্তোলন। এবং দ্বিতীয় আরটি কারণ হচ্ছে যে মহামানব গৌতম বুদ্ধের মাতা তাপতিংশ স্বর্গে 3 মাস বর্ষাবাস অভিধর্ম বুদ্ধ ধর্মের যে 84,000 ধর্মস্কন্ধ তার মধ্যে যে অভিধর্ম পিটক ত্রিপিটকের মধ্যে যে এটি অভিধর্ম পিটক সেটি সেখানেই তিনি দেশনা করেছিলেন। ফানুস বাতির আলোয় আলোকিত হোক সবার জীবন, এই কামনা করেন ভান্তে। স্থানীয় যুবক রাজীব বড়ুয়া জানান, একটি ফানুস বাতি বানাতে 250 টাকার মতো খরচ পড়ে। এবারে কতটি বানিয়েছে? এবারে টোটাল 16টা, 3 থেকে 3.5 ঘন্টা। খরচ কত পড়ে যদি একটা ফানুস বাতি বড় বানানো হয়? 250-250 টাকা মতো খরচ পড়ে। সম্পূর্ণটিকে আপনি একাই বানিয়েছেন? না, আমার সাথে আমার ছোটো ভাই দুজন ছিল, 2-3 জন। মূলত আপনি আপনার আপনি জানেন প্রভারণা পূর্ণিমার রাতে আকাশে উঠতে দেখা যায় এই বাতিগুলোকে। মন্দির স্থলে উৎসবের মেজাজে শুধুমাত্র সাধু সাধু আওয়াজ, বলতে গেলে চিরাচরিতভাবে ভগবান বুদ্ধের উপাসনায় ব্রতী হয় বুদ্ধ ধর্মাবলম্বীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ মিডিয়া সিটি।